হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি যে গাছটা দেখাচ্ছি, এটা একটা থাইল্যান্ডি কাঁঠাল গাছ, ছোট্ট একটা। এই কাঁঠালগুলো কিন্তু আকারে খুবই ছোট হয়, এমনকি কাঁঠালগুলো অনেক সুস্বাদু। ছোট ছোট কাঁঠালের ভিতরে আপনাদের লাল লাল কাঁঠালের কোষগুলো হয়, ওগুলা এত মজা খেতে। তো আমার ছোট্ট একটা গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট কাঁঠাল এসেছে, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ অথচ অনেকগুলো কাঁঠাল এসেছে। তো এই গাছটা আমি যখন নার্সারি থেকে আনি, আনার পরেই আমি এটাতে কোনো ইয়ে ছিল না, কোনো ফল ছিল না, তো আমি আনার পরপরই এটাতে আমি এরকম একটা টবে আমি মাটি, এটা সিমেন্টের একটা টব, তো এটাতে আমি কিছু, এই মাটিগুলো হচ্ছে বেলে দোআঁশ মাটি, দেখতে পাচ্ছেন কি ঝুরঝুরে। তো আমি বেলে দোআঁশ মাটির সাথে প্রচুর পরিমাণে এটাতে আমি জৈব সারটা মিশিয়ে দিয়েছি, মিশিয়ে তারপরে আমি গাছটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আপনার আস্তে আস্তে এটাতে ফল আসে, আর আমি মাঝে মাঝে এই গাছটাতে কিছু কিছু লিকুইড সারটা দিই, যেটাকে বলে খোল পচা পানি। আপনাদের কাছে যদি, হাতের কাছে যদি খোল পচাটা না থাকে, আপনারা অবশ্যই যে কোনো জৈব সার, গোবর সার হোক, ডিকম্পোজ গোবর সার হোক, বা আপনাদের কাছে যদি কেঁচো সার থাকে বা কোনো পাতা পচা সার থাকে, ওটাকে আপনারা সপ্তাহখানেক ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে ওই পানিটাকে এক ভাগ পানির সাথে আপনারা এক ভাগ ওই যে সারের পানির সাথে আপনারা 10 ভাগ আপনারা নর্মাল পানি মিশিয়ে আপনারা খুব পাতলা করে প্রতিটা গাছে দিয়ে দিবেন, এই গাছটাতেও দিবেন। আমার দেওয়ার পরপরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে কতগুলো ফল চলে আসছে। তো এই কাঁঠালটা আপনারা যখন নার্সারিতে যাবেন, গিয়ে আপনারা বলবেন হচ্ছে কলমের থাই যে ছোট ছোট কাঁঠাল লাল টাইপের ইয়েগুলো হয়, ওই কাঁঠালটা বললে বেশিরভাগ নার্সারিতে এখন অ্যাভেলেবেল আছে, আপনারা এনে আমি যেভাবে লাগিয়েছি এভাবে লাগিয়ে দিবেন। তারপরে হচ্ছে পানি খুবই কম দিবেন, পানি প্রয়োজন কোনো গাছে, টবের কোনো গাছে অতিরিক্ত পানি দিবেন না, প্রয়োজনে বেশি পানি দিবেন না। প্রয়োজনে বেশি পানি যদি আপনারা দেন, তাহলে কিন্তু আপনাদেরকে একটা জিনিস, যতই গাছে সার দেন, যতই গাছে আপনারা যত্ন করেন, কিন্তু আপনাদের পানি, অতিরিক্ত পানির কারণে আপনাদের গাছে যে রুটগুলো চিকন চিকন আনার পরে, গাছ লাগানোর পরে যে চিকন চিকন রুটগুলো বের হবে, সেগুলো কিন্তু পচে যাবে, যার কারণে আপনাদের গাছের গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যাবে, গাছে গাছ বাড়বে না, ফলগুলো ধরলে ওগুলো কিন্তু পচে পচে পড়ে যাবে পানির কারণে। কিন্তু পানি একটু একদিন দুদিন কম হলে সমস্যা নেই, কিন্তু পানি বেশির কারণে কিন্তু আপনাদের গাছগুলো মারা যাবে, পাতা হলুদ হয়ে যাবে, এই দিকটা খেয়াল রাখবেন। পানিটা আপনারা বুঝে শুনে নিজ হাতে পানিগুলো দিবেন, তো বুঝবেন হচ্ছে যে মাটি যদি ময়েস থাকে ওইখানে আপনারা আর কোনো পানির দরকার হবে না, আর মাটি যদি শুকিয়ে যায় তখন আপনারা এটাতে পানি দিবেন। আর গাছগুলো সবসময় ফল ফুলের গাছগুলো চেষ্টা করবেন হচ্ছে ফুল সানলাইটে রাখার জন্য, যত ফুল সানলাইট হবে তত কিন্তু গাছে ফলগুলো বড় হবে, ফলে মিষ্টতা বাড়বে। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, কোনো ছায়া জায়গায় আপনাদের কোনো ফল ফুলের গাছ লাগাবেন না। কিছু কিছু গাছ আছে এক্সেপশনাল, ওগুলো আপনাদের একটু সেমি শেড পছন্দ করে, কিছু ফুল ফলের গাছ আছে, কিন্তু বেশিরভাগ ফুল ফলের গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে। চেষ্টা করবেন ফুল সানলাইটে রাখার জন্য এই কাঁঠাল গাছটাও। তো এরকম একটা কাঁঠাল গাছ, ছোটো একটা কাঁঠাল গাছ এনে লাগিয়ে দিলে আপনাদের গাছেও এরকম করে ফল ধরবে। আর আমি যেভাবে যত্নগুলো বলেছি ওইভাবে আপনারা যদি যত্ন করেন, তাহলে কিন্তু আপনাদের গাছটা অনেক সুস্থ থাকবে। আর একটা জিনিস চেষ্টা করবেন, গাছের বাগানে প্রতিটা গাছে আপনারা কীটনাশক স্প্রে করার জন্য একটা ভালো ব্র্যান্ডের, একটা ভালো মানের একটা কীটনাশক এনে আপনারা মার্কেট থেকে
যে কোনো ওষুধের নার্সারি থেকে বা যেখানে আপনাদের বীজ গাছের বীজ বিক্রি করে, ফুলের বীজ বিক্রি করে, তো ওইখান থেকে আপনারা ভালো একটা ভালো জাতের একটা স্প্রে এনে প্রতিটা গাছে সব মাসে আপনারা অন্তত দুইবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের গাছ হেলদি থাকবে। কিন্তু যদি আপনারা স্প্রে না করেন, পোকামাকড় ধরলে কিন্তু আপনাদের গাছের অনেক ক্ষতি হবে। আপনারা গাছের অনেক যত্ন করবেন কিন্তু গাছ পোকার জন্য, পোকার কারণে আপনাদের গাছগুলো শক্তি হারা হয়ে যাবে এবং গাছগুলো আস্তে আস্তে মরে যাবে। এই স্প্রে জিনিসটার কথা বলবেন না, কীটনাশক স্প্রের কথা, এটা অবশ্যই স্প্রে করবেন প্রতিটা গাছে। তো এভাবে আপনারা আপনাদের প্রতিটা গাছে যত্ন করবেন। আর এমন একটা কাঁঠাল গাছ এনে ছোট্ট একটা দেখতে অনেক সুন্দর লাগে, ছোট্ট একটা কাঁঠাল গাছে কাঁঠাল দড়ি আছে, এরকম একটা কাঁঠাল গাছ এনে আপনারা যত্ন করবেন, দেখবেন গাছটা বড় হবে এবং কাঁঠালও ধরবে। তো এই আজ ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।